যা ভাই পরে আসবি, এখন বিরক্ত করিস না, এখন একটু ব্যস্ত আছি, যা। ও এখন বিরক্ত করলাম, ঠিক আছে যা যা, নিয়ে পেয়ে ভুলে গেলি তোমাদের, ঠিক আছে যা। যত সব জানোয়ার কোথাকার ডিসকাস্টিং, যত সব জানোয়ার কোথাকার ডিসকাস্টিং। বাড়ি থেকে নিজের মুখটা একবার আয়নায় দেখ, হ্যাঁ কোথায় আমি আর কোথায় তুই, আমাকে প্রপোজ করার এত বড় সাহস তোকে কে দিয়েছে? এই যে শুনছো, তোমার সাথে কিছু কথা ছিল। আমার সাথে আবার কি কথা? রাস্কেল কোথাকার, অনেক দিন থেকে দেখছি তুই আমার পিছনে ঘুরঘুর করছিস। বাড়ি থেকে নিজের মুখটা একবার আয়নায় দেখ, হ্যাঁ কোথায় আমি আর কোথায় তুই, বাড়ি থেকে নিজের মুখটা একবার আয়নায় দেখ, হ্যাঁ কোথায় আমি আর কোথায় তুই। আমার জীবনটা পুরোই অন্ধকার, যে লাইটটা আমাকে একটা সংকেত দিচ্ছে, চার্জ হচ্ছে, কিন্তু এটা আমি কোনোদিনও ভাবিনি ঠিক আমার লাইফের মতন। এই একতরফা ভালোবাসার জন্য আমি জীবনে অনেক সময় নষ্ট করেছি। কাল থেকে আমার জীবনের একটাই লক্ষ্য, নিজের পায়ে দাঁড়ানো, নিজের লাইফকে সাকসেসফুল করা। তখন যে কোনো মেয়ে আমার কাছে এমনিতেই চলে আসবে, তখন আর আমাকে এভাবে